নম্বর আকীদাগত শিক্ষা, প্রথম শিক্ষা অর্জন করতে হবে। বাচ্চাকে শিক্ষা দেবেন, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে এসেছে, বাচ্চাদেরকে শিক্ষা দেবেন প্রথম আল্লাহ সম্পর্কে ধারণা দিবেন, ঠিক আছে? বুড়ারই ধারণা ঠিক না, বাচ্চাকে শিক্ষা দিবে কি বলে? বুড়াকে জিজ্ঞেস করলে বলে, হ্যাঁ আল্লাহ তো সব জায়গায় থাকে। আল্লাহ কি সব জায়গায় থাকে? এই আকীদাকে ঠিক আল্লাহ কোথায়? ভালো করে বলে, আরো সে সমুন্নত না সমাসীন? সমাসীন। এই কথাটা আজকে ঠিক করে দেন। আমি এর আগে কত বক্তব্য বলেছি, সমাসীন অনুবাদটা ভুল, সমুন্নত বলতে হবে। আল্লাহ আরো সে কি সমুন্নত? দেখেন তাফসীরের জালালাইনে অনুবাদ করতে গিয়ে ভুল করেছে। বাংলাদেশে আল্লাহর সেফা আল্লাহর গুণাবলী নষ্ট করেছে কয়েকটা তাফসীর। নাম্বার ওয়ান হলো তাফসীরের বাইজাবি, নাম্বার টু হলো তাফসীরের কাশ্যাফ, নাম্বার থ্রি হলো তাফসীরের জালালাইন। এই তাফসীর গুলোর মধ্যে তারপরে নাম্বার ফোর হলো মওদুদি সাহেবের তাফসীর, হলো তাফসীরের তাকদিমুল কুরআন। আল্লাহর সেফাতকে, নামকে, গুণাবলীকে একবারে মানে নষ্ট করে দিয়েছে। অনুবাদ করতে গিয়ে প্রত্যেকটি জায়গায় জায়গায় অনুবাদ করতে গিয়ে প্রত্যেকটি জায়গায় যেখানে হাতের কথা এসেছে সত্য অনুবাদ করেছে, যেখানে চোখের কথা এসেছে সে দৃষ্টি অনুবাদ করেছে। যে তাফসীরটা সবচেয়ে বেশি পড়া হয়, আরেকটা তাফসীর তাফসীরে মায়ফুল কোরআন, সৌদি আরব সরকার টাকা দিয়ে ছাপাচ্ছিল, মাঝখানে জানতে পারার পর ওটা বন্ধ করে দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের তাফসীরটা প্রিন্ট করেছে, এই তাফসীরটা অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ। আকীদাগত সমস্যা আমাদের চোখে ধরা পড়েনি। আমি বলবো যেগুলো চালু ছিল আল্লাহর সেফাতের ব্যাপারে, যেহেতু এই দেশের আলেমদের আকীদা হলো উল্টা, লিখতে গিয়ে সেই কাজটাই করেছে, সে উল্টা আকীদায় লিখছে। এজন্য মুরব্বী বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন, আর রহমান আলাল আরশিস সাফা, রহমান আল্লাহ আরশের উপরে সমুন্নত। প্রথম শিক্ষা দিবেন নিজের বাচ্চাটাকে, আজ থেকে শিখে নিন। 203 পৃষ্ঠার হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবি মুয়াবিয়া সুলামি তিনি এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমার ছাগল হারিয়ে গেছে, আমার এক রাখাল বাচ্চা, একটা বাচ্চা নিয়ে ছাগল হারিয়ে গেছে, ফাকাতুল্লাহা সাক্কা, আমি তাকে টেনে এক চড় দিয়েছি। সাহাবী বলছেন, ফাযাবা যালিক আলাইয়া, আমি চড় মারার কারণে আল্লাহ নবী খুব খারাপ করে দেখলেন, তুমি চড় মারতে গেলে কেন, তুমি চড় মারতে গেলে কেন? প্রথম আকীদা শিক্ষা দিবেন। আমরা একটা বাচ্চাদের বই রেখে প্রিন্ট করেছি, আলহামদুলিল্লাহ আমাদের এক বোন লিখেছেন বাচ্চাদের আকীদা ঠিক করার জন্য। তো সেখানে সুন্দর সুন্দর কথা লিখেছে, বাচ্চাদেরকে যদি আপনি ঠিক না করেন তো মরার আগ পর্যন্ত ভুল আকীদা পোষণ করবে। আর বাচ্চাদের আপনি বাড়িতে শিক্ষা দেন ও স্কুলে গিয়ে টিচারের সাথে ঝগড়া করবে শুরু করবে, না হতেই পারে না। আল্লাহ বলছেন আল্লাহ আরশে সমুন্নত, আর আপনি বলছেন আল্লাহ বিরাজমান, ওই ছোট বাচ্চায় বিতর্ক করা শুরু করে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুব রাগ দিলেন মারার কারণে, তো সাহাবী বলছেন আফালা উতিকুহা, আল্লাহ নবী আমি কি তাকে আজাদ করে দিব, মুক্ত করে দিব, তাহলে কি মাফ পাবো? আল্লাহ রাসূল বলেন এই তিনি বিহা, আগে নিয়ে আসো আমার কাছে, আমার কাছে নিয়ে আসো, বাচ্চা নিয়ে, ছোট্ট বাচ্চা নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন। সাহাবী বলছেন আতাই তো বিহা, আমি তার কাছে আসলাম তাকে নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন, প্রথম প্রশ্ন করলেন আইন আল্লাহ, বলে তো আল্লাহ কোথায়? আল্লাহ আকবার, এই বাচ্চা মেয়েটা বলতে হিসামা আল্লাহ আসমান। ও বেদাতি আলেমরা, হুজুরেরা, বুখারীর হাদিস পড়াও, মুসলিমের হাদিস পড়াও, আল্লাহ কোথায় আছে জানো না? পর্যন্ত রাসূলের যুগে একজন বাচ্চা রাখাল মহিলা জানতো আল্লাহ কোথায় আছে? নাকে খত দিয়ে ঘোরা উচিত, বাচ্চা নিয়ে বলছে আল্লাহ কোথায়?
আমি কে? আল্লাহ রাসূল। আপনি হলেন আল্লাহ রাসূল, আল্লাহ আকবার। বাচ্চা নিয়ে মুক্তি বের হয়েছে, এই হাদিস প্রমাণ করে আপনার বাচ্চাকে প্রথম শিক্ষা দিতে হবে আল্লাহ সম্পর্কে এবং আল্লাহর নবী সম্পর্কে। আপনি ডাকলে কি জিজ্ঞেস করতেন? বাবু তোমার নাম কি? প্রথম ভাই তোমার আব্বুর নাম কি? কোন ক্লাসে পড়ো? দেখেন নবীর আদর্শ আর আমাদের আদর্শ কি হয়ে গেছে? ছোট থেকে শিখাবেন বাচ্চাকে, আর আখিরাতে যদি শক্ত হয় প্রথম ভিজতে হওয়ার কোনো সুযোগ নাই। এই বাচ্চায় যদি মেয়ে বাচ্চা হয় যেখানে বিয়ে হবে সেখানে গিয়ে সে আকিদা প্রচার করবে, ছেলে বাচ্চা যদি হয় সে তার ছেলেদেরকে ওই আকিদা শিক্ষা দিবে, এইভাবে আকিদার প্রচার করতে হবে।